ও খালাম্মা, পাশের বাড়ির দুই শাশুড়ির লোকে বসে মিটিং করেন, আমার পুত্রের অন্য বিয়া করাইলে কত কিছু পাইতাম, একটা মোটর সাইকেল দিত, একটা ফ্রিজ দিত, সোফা দিত, আরে আমার পুত্রের বিয়া করাইলে কত কিছু পাইতাম, আজকে এমন এক জায়গায় বিয়া করাইলাম আমার এই পুত্রের কিচ্ছু দিছে না, একটু অনেক দিছে। পাশের বাড়ির দুই শাশুড়ির লোকে বসে বসা পুত্রের বউডারে শুনে শুনে মিটিং গুলো করেন, ও খালাম্মা আপনারও তো মেয়ে বিয়ে দিছেন, আপনার মেয়েটার সাথে যদি এরকম ব্যবহার করে তার শাশুড়ি কেমন লাগবো, আপনি একটু বিবেকে বাধা দেন, একটু বিবেকে কি লাড়াছাড়াও দেয় না, ও খালাম্মা মানুষ কি ছেলে মেয়ে বিয়া করা এই জন্য যৌতুকের লাগিয়া, মানুষের চায় একটা ভালো একটা মেয়ে পর্দাশীর একটা পুতের বউ যাতে ঘরের মধ্যে আসে, আর আপনি যদি এরকম কইরা আপনার পুতের বোর্ডারে শুনে শুনে পাশের বাড়ির দুইজন চাষির লোকে বৈশা মিটিং করেন, পুতের বোর্ডারে শুনে শুনায়া আমার পুত্রারে বিয়া করালাম কেমন জায়গায় বিয়া করালাম রে, কিচ্ছু ভাইলাম না কিচ্ছু ভাইলাম না। ও খালাম্মা একবার চিন্তা করেন, আপনি ওই বাড়িতে কিন্তু বউ হইয়া আসিলেন, আপনারও কিন্তু বিয়া করাই আনছিল, আপনারও কিন্তু শাশুড়ি আসিল, আপনারও কিন্তু শ্বশুর আসিল, তারা আপনাকে কি শুনাইছে জানি না, তবে আপনি যা শুনাইতেছেন আপনিও কিন্তু একদিন এই পুতের বউ এই ছেলের বউয়ের হাতে কিন্তু বৃদ্ধ হইবেন, এই ছেলে বউয়ের হাতে কিন্তু আপনার খানা খাইতে হইব। ও খালাম্মা একটু বিবেকে কি বাধা দেনা, ছেলের বউয়ের শুনে এসব কথা বলেন, কতটুক যুক্তি গো খালাম্মা, আজকা হয়তো আপনার শক্তি আছে ছেলে আপনার কথা শুনে এই জন্য ছেলের বউয়ের শুনে কত কিছু বলেন, এমন এক সময় বা খালাম্মা আপনার ছেলের বউ কিন্তু তিন চার বাচ্চার মা হইব, আপনার বয়স 70 বছর হইব, তখন কিন্তু আপনি কথা বলবেন দূরের কথা, নিজের পায়ে হাঁটতে পারবেন না, তখন আপনার ছেলের বউ কি বলবে যে তুই আমার জোয়ানকালে যেই প্যারা দিছস এখন লো লো। এই জন্য কই খালাম্মা আপন নিজের মেয়ের থেকে বেশি আপন ছেলের বউ, নিজের মেয়ে পরের ঘরে থাকে কিন্তু ছেলের বউ 24 ঘন্টা থাকে, ছেলের বউকে নিজের মেয়ের মতো মান্যা নেন খালাম্মা, পাশের বাড়ির চাচাইতার সাথে কোনো সময় এইগুলো নিয়ে ব্যবহার করবে না, তারাই কথা বললে তুই তোর ছেলের বউ নিয়ে কর, আমার ছেলের বউ আলহামদুলিল্লাহ ভালো আছে, যা দিছে তার শ্বশুর বাড়িতে তা নিয়ে আমরা ভালো আছি, এইসব করা জবাব দিবেন পাশের বাড়ির চাচাইতার সাথে। খালাম্মা মনে রাখবেন তারা সংসারে আগুন লাগাবো, পানি ডালার মতো লোক খুঁজে পাবেন না, ভালো থাকবেন।